শিয়ালপন্ডিতে তাণ্ডবে জীবন ওষ্ঠাগত গ্রামবাসীদের। দিন এবং রাতে তাণ্ডব চালাচ্ছে শিয়াল, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। সারাদিন হুক্কা হুয়া ডাক, রাত বাড়লে শিয়াল পণ্ডিতের চিৎকারের মাত্রা যেন আরও বেড়ে যায়। হঠাৎই দলবল নিয়ে হাজির হয় গৃহস্থের বাড়িতে। বাড়িতে থাকা হাঁস মুরগি নিয়ে নিমেষে বেপাত্তা হয়ে যায় পণ্ডিত মশায়। শিয়াল পণ্ডিতের তাণ্ডবে জীবন ওষ্ঠাগত মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দাদের। শুধু হরিশ্চন্দ্রপুর নয়, হরিশ্চন্দ্রপুর সদরসহ তুলসীহাটা, চণ্ডীপুর প্রভৃতি এলাকায় দিনে রাতে তাণ্ডব চালাচ্ছে শিয়াল পণ্ডিতরা। তাদের অত্যাচারের আতঙ্কে এলাকার বাসিন্দারা শিয়ালে নিয়ে ভয় হচ্ছে। আমাদের কি হবে, আমাদের ভয় হচ্ছে, শিয়াল তেড়ে চলে আসছে, কোনো জিনিস খাচ্ছে না, ছুটে চলে আসছে, মুরগি ধরছে, মানুষকে কামড়াচ্ছে, মানুষকে তেড়ে চলে আসছে। একা যদি থাকে মার দিতে আমরা যেতে পারছি না, মার দিতে যাবো মার দিয়ে যেতে পারছি না আমরা ভয়ে, এত শিয়াল। হ্যাঁ, আমাদের হরদনগর বাসিন্দারকে 40 জন কাম দিয়েছিল ওখানে। তারপরে তো কই জিনিস বললো যে দিব, টাকা পয়সা দিব, কই কিছু তো দিল না। এখনও তো শিয়ালের কামড়াতে ব্যথা করছে, জায়গাটা যে জায়গাটা কামড়েছে সেই জায়গাটা তো ব্যথা করছে, ওই ফুলে থাকছে, সময় সময় বিষ করছে, ব্যথা করছে, এরকম আছে। আর তো কই ওষুধপাতি তো কিছু দিল না, বেলায় চলে আসছে, যেগুলোতে চলে আসবে, রোডে চলে আসবে। আমাদের শিয়ালের আড়াইটা বাজলো মনে হয়, আড়াইটা তিনটার দিকে তো একদম শিয়াল কামড়াবে, চিল্লাবে শুধু। এখন শিয়ালের ডাক শুনলেই ঘুম উড়েছে এলাকাবাসীর। 2 বছর আগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদমনগর গ্রামে শিয়ালের হানায় 40 জন গ্রামবাসী জখম হন। তারপর থেকে শুরু হয়েছে এলাকায় শিয়াল নিয়ে আতঙ্ক। কিন্তু যত দিন যাচ্ছে লোকালয়ে বাড়ছে শিয়ালের উৎপাত। শুধু রাত নয়, দিনের বেলাতেও গ্রামের ভেতর ঢুকে যাচ্ছে শিয়ালের দল, হাঁস মুরগি গরু ছাগলের ওপর আক্রমণ করছে। ভয়ে বাচ্চাদের সবসময় নজরে রাখতে হচ্ছে অভিভাবকদের। শিয়ালের পরিস্থিতি অনেক বেশি, উৎপাতটা বেশি, বাচ্চারা বেরোতে পারছে না বাইরে, বাচ্চাদের বাড়ির মধ্যে রাখতে হয়, আমরাও থাকি বাড়ির মধ্যেই, এবং বাড়ির মধ্যে শিয়াল ঢুকে যাচ্ছে দিন সবরেই। এই ভয় তো আমাদের থাকবে, আমাদের যে ছোটো ছোটো বাচ্চা আছে, বাচ্চারা বাইরে তো খেলাধুলো করবেই, আমরা তো সবসময় সারাক্ষণ ধরে রাখতে পারছি না বাচ্চাদেরকে, ওই ভয়ে আমাদেরকেও একটু বসে থাকতে হচ্ছে। ওই ভয়টা আমাদের হচ্ছে, পিছন দিক থেকে যদি আমাদেরকে আক্রমণ করে ওটার ভয় কি আমাদের নাই? কখনো 5টাও আসছে, কখনো 4টাও আসছে, কখনো 1টা 2টাতেও ছোটাছুটি করছে। এই মতো বাচ্চাটা যদি বাইরে দেখছে তাহলে হয়তো বাচ্চাদেরকে আক্রমণ করে চলে আসছে, এইরকম হয়ে যাচ্ছে সময়তে। দিনের বেলাতেও হচ্ছে, এই যে এখন বৃষ্টি হতে লাগলো, এই বৃষ্টির সময়তে দিনের বেলাতেও চিৎকারে মনে হয় কান দেওয়া যাচ্ছে না, এমন হয়ে যাচ্ছে সময়তে। রাত হলে এলাকায় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে শিয়ালের দল। বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় নির্বিচারে গাছ কাটা হচ্ছে, সাফ হয়ে যাচ্ছে বন জঙ্গল, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস্তুতন্ত্র। স্বাভাবিকভাবেই তাই শিয়ালরা ঢুকে পড়ছে লোকালয়ে। দেখুন, চারিদিকে যেভাবে গাছপালা কাটা হচ্ছে, ফরেস্টগুলোকে কাটা হচ্ছে, তাতে তো স্বাভাবিক শিয়ালদের থাকার জায়গা হচ্ছে না, সেই জন্য তারা লোকালয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। তো তাণ্ডব তো বাড়বেই, ওরাও তো প্রাণী, তাদের তো থাকার একটা জায়গা আছে, নির্দিষ্ট জায়গা আছে। রাত্রেবেলা শিয়াল দেখা যায়, শিয়ালের একটা উৎপাত বেড়েছে, এটা বাস্তব কথা। কিছুদিন আগে হরদমনগরে একটা ঘটনা ঘটেছিল, 40 জন মানুষকে আহত করেছিল শিয়ালরা। বনদপ্তরকে বলবো এটুকুই যে তারা ভালোভাবে নিজেদের নজরদারি চালাক এবং নিজেদের কাজের ভূমিকাটা ভালোভাবে পালন করুক, কারণ এটা যেন না হয় যে এই শিয়ালের জন্য আগামী দিনেও কোনো মানুষ, কোনো বাচ্চা কাচ্চা যাতে কোনো আহত হয়, এটা যেন আমরা চাই না। আমরা চাইবো বনদপ্তরকে নিজেদের ভূমিকা, নিজেদের কাজ যেন ভালোভাবে পালন করে, এটাই আশা রাখবো যেন আগামী দিনে কোনো ঘটনা না ঘটে। এলাকাবাসীর দাবি, বনদপ্তর এ বিষয়ে পদক্ষেপ নিক। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে প্রত্যেক দিন নিয়মিত পেট্রোলিং চলে, গাছ কাটা রুখতে সবসময় নজরদারি চলে, অভিযোগ এলেই পদক্ষেপ নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।